আচ্ছা, ষষ্ঠ অধ্যায় পারমাণুর গঠন কিছুটা হয়েছিল, তারপর থেকে আবার আইসোটোপ, আইসোটোপের ধর্ম ব্যবহার, পরমাণু ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি আইসোটোপ, এই যে শব্দটা দেখছ, এই শব্দটাকে আমরা একটু আগে ভেঙে দেখি কি হয়। এই শব্দটার মধ্যে দুটা অংশ আছে, একটা অংশ হলো আইসো আর আরেকটা অংশ হলো টোপ। এই আইসো মানে হলো একই, সেম, সমান, আর এই টোপ মানে হলো স্থান, মানে একই স্থান। তো একই স্থান হলো কেন, একই স্থান হলো কেন, আমরা যে পর্যায় সারণীতে পর্যায় সারণী আছে, মৌলিক পদার্থগুলোকে সাজানো হয়েছে পর্যায় সারণীতে, তো যেহেতু ওই মৌলিক পদার্থগুলো একই স্থানে বসে, একই জায়গায় বসে, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে আইসোটোপ। আচ্ছা, এখন এই আইসোটোপ জিনিসটা কি আসলে, আইসোটোপ জিনিসটা হলো আসলে একই পরমাণু, একই মৌলের পরমাণু। যেমন ধরো হাইড্রোজেন মৌল, হাইড্রোজেন মৌলের পরমাণু, এই যে এটা দেখতে পাচ্ছ এটাও হাইড্রোজেন মৌলের পরমাণু, এটা দেখতে পাচ্ছ এটাও হাইড্রোজেন মৌলের পরমাণু, এটা দেখতে পাচ্ছ এটাও হাইড্রোজেন মৌলের পরমাণু, তাহলে ভিন্ন কেন? কিন্তু হাইড্রোজেন তো পর্যায়ের সাথে একই স্থানে আছে, এই জন্য আইসোটোপ। মানে তিন রকম হাইড্রোজেন কিন্তু আছে একই স্থানে, এই জন্য এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে আইসোটোপ। এখন ভিন্ন কিসের, কিসের ভিত্তিতে ভিন্ন, কেন আইসোটোপ, কিভাবে কি, আমরা আস্তে আস্তে বুঝার চেষ্টা করব। একটি মৌলের, মৌল মানে মৌলিক পদার্থ, মৌল মানে মৌলিক পদার্থ, পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ভালোমতো শুনতে পাচ্ছ তো না? আচ্ছা, মৌলগুলোকে বা মানে পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, পৃথিবীর যাবতীয় পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হলো ওই পদার্থগুলো যাদেরকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, শুধু একরকমই থাকবে। আর যৌগিক পদার্থগুলো হলো ওই পদার্থগুলো যাদেরকে ভাঙলে, বিশ্লেষণ করলে বা আলাদা করলে, পৃথক করলে দেখা যাবে যে এর মধ্যে ভিন্ন ভিন্ন পদার্থ আছে। ওই মৌলিক পদার্থগুলোকে সংক্ষেপে মৌল বলে, আর যৌগিক পদার্থগুলোকে সংক্ষেপে যৌগ বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি কিন্তু ওই যে ভিডিও করতেছি পাঠিয়ে দেবো, কারণ তো তোমার বইতে এত কথা নাই, এই কথাগুলো শুনলে তোমার ভবিষ্যতে কেমিস্ট্রি বুঝতে সুবিধা হবে, আমি এই জন্য বলছি। তাহলে একটি মৌলের প্রতিটি পরমাণুতে, মৌলের অসংখ্য পরমাণু থাকতে পারে, কোটি কোটি, হাজার 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 কোটি কোটি, মৌল কিন্তু, মৌল কিন্তু হাইড্রোজেন, মৌল কিন্তু অক্সিজেন, মৌল কিন্তু নাইট্রোজেন, কিন্তু তার তো হাজার হাজার পরমাণু হতে পারে। তো প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, এটার কোনোই কম বেশি হবে না কোনোদিন, প্রোটন কোনোদিন কম বেশি হবে না, আর ইলেকট্রন কম বেশি হয়ে গেলে তখন আর ওটাকে আমরা পরমাণু বলবো না, তখন ওটাকে আয়ন বলা হয়। ইলেকট্রন আর কম বেশি হতে পারে, কিন্তু পরমাণু থাকলে কম বেশি হবে না, আয়ন হলে কম বেশি হবে। আমরা পরমাণুর কথা বলছি এখন, আয়নের কথা বলছি না, তার মানে প্রোটন আর ইলেকট্রনের কোনোদিন কম বেশি হবে না, একদম নির্দিষ্ট সংখ্যকই থাকবে, একটু একটাও কম, একটুও বললে তো ভুল হবে, আমি একটাই বলি, একটা কম বা বেশি হবে না। কিন্তু একটি মৌলের সকল পরমাণু, হ্যাঁ বলো না স্যার, হ্যাঁ, কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। তো ভরটা কিভাবে আসে? ভরটা আসে এই, আমরা আগে ইলেকট্রনের কথা বলি, ইলেকট্রনের ভরকে বাদ দেওয়া হয়েছে, এত কম ভর ইলেকট্রনের যে এই ইলেকট্রনের ভরকে বাদ গণ্যই করা হয়নি। তাহলে ভর হলো এই যে আমরা দেখতে পাচ্ছি প্রোটন আর এই যে নিউটন, দেখতে পাচ্ছ লেখা আছে প্রোটন আর নিউটন,
এই ইলেকট্রনের ভর বাদ, কারণ এর এত কম, মানে একটা প্রোটনের ভরের তুলনায় একটা ইলেকট্রনের ভর 1838 গুণ কম, মানে এতই কম যে ইলেকট্রনের ভরকে বাদ দিয়ে শুধু প্রোটন আর নিউট্রনের ভর, প্রোটনের যতগুলো সংখ্যা হবে আর নিউট্রনের যতগুলো সংখ্যা হবে সেগুলোকে যোগ করে ভর করা হয়েছে। মানে এমন এরকম ধরা হয়েছে যে একটা প্রোটনের ভর এক, একটা নিউটনের ভর এক, তাহলে যতগুলো প্রোটন আর যতগুলো নিউটন যোগ করে হলো ভর। তারপরেও আমরা বলছি ভর, তারপরে আমরা বলছি ভর এক নাও হতে পারে, তাহলে কি জন্য ভর এক হবে না? ইলেকট্রন তো বাদ গেল, প্রোটন তো কোনোদিন কম বেশি হবে না, তাহলে কম বেশি হতে পারে কি? এই নিউটন কম বেশি হতে পারে। বুঝতে পেরেছ? হ্যাঁ, পরমাণু যখন হবে ইলেকট্রন কোনোদিন কম বেশি হবে না, প্রোটন কোনোদিন কম বেশি হবে না, কিন্তু নিউটন কম বেশি হতে পারে। আর যেহেতু ভর মানে হলো, এই ভর মানে হলো প্রোটন আর নিউটনের যোগফল, এই জন্য নিউটন কম বেশি হলে তখন ভর ভিন্ন হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রোটিয়াম ডিউট্রিয়াম, এই যে লেখা আছে নিজে দেখো, প্রোটিয়াম ডিউট্রিয়াম ট্রিটিয়াম, তাহলে তিনটার ভর আলাদা, কিন্তু তিনটাই হাইড্রোজেন। তাহলে এই তিনটাতে ইলেকট্রন একই আছে, কম বেশি নাই, প্রোটনও একই আছে, কম বেশি নাই, খালি নিউট্রন আলাদা আছে, এই জন্য ভর আলাদা হয়ে গেছে। কিন্তু এরা তিনটা তিন ভর আলাদা হলেও এদেরকে পর্যায় সারণীতে একই যা স্থান দেওয়া হয়েছে, এই জন্য আইসোটোপ একই স্থান। ঠিক আছে, আমরা বলছি কারণ একটি মৌলের প্রশ্ন দরকার হলে করবো আমাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটু সময় লাগলো, আমি চাইছি তুমি ভালো করে বুঝাই যেন আস্তে আস্তে পড়াবো। ঠিক আছে, দরকার হলে মাঝখানে সময় আরো বাড়িয়ে দেবো কিছু। কারণ একটি মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকতে পারে, তাহলে নিউট্রনের সংখ্যায় শুধু কম বেশি হতে পারে, ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা কোনো সময় কোনো দিন কম বেশি হবে না, শুধু নিউট্রন বিভিন্ন সংখ্যায় থাকতে পারে, কম বেশি হতে পারে, আর এই জন্যই ভরের সংখ্যা কম বেশি হবে। আর ভর যখন কম বেশি হবে তখন সেটাকে আমরা বলবো আইসোটোপ। বুঝতে পেরেছ? যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও ইলেকট্রন আছে, এই যে একটা প্লাস মানে একটা প্রোটন, এই যে একটা প্লাস মানে একটা, আচ্ছা এই যে একটা প্লাস মানে প্রোটন, এই যে একটা প্লাস মানে প্রোটন, এই যে একটা প্লাস মানে প্রোটন, এই যে একটা মাইনাস মানে ইলেকট্রন, এই যে একটা মাইনাস মানে ইলেকট্রন, এই যে একটা মাইনাস ইলেকট্রন, দেখতে পাচ্ছ আমি বলছি? হ্যাঁ, তাই দেখো প্রত্যেকটাতে একটা করে প্রোটন আছে, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, কিন্তু নিউট্রন দেখো প্রথমটাতে যেটা প্রোটিয়াম সেটাতে কোনো নিউট্রন নাই, এটা হলো নিউট্রন, এই যে এই কালারটা নিউট্রন, এই যে দেখানো হয়েছে নিউট্রন নাই। আর ডিউটেরিয়াম খ নম্বর যেটা ডিউটেরিয়াম সেখানে একটা নিউট্রন আছে, আর ট্রিটিয়াম এখানে দুইটা নিউট্রন আছে, তাহলে এটার ভর বলবো কত? এক, কারণ এটা তো বাদ, খালি যোগ একটাই থাকলো, এটার ভর কত বলবো? দুই, এই যে এক একে দুই, এটার ভর কত বলবো? তিন, এক দুই তিন। বুঝতে পেরেছো ভর কিভাবে হবে? আচ্ছা ভরটা কিভাবে হবে, তাহলে শুধু নিউট্রনের কারণে ভর চেঞ্জ হচ্ছে, কিন্তু কারণ প্রোটন আর ইলেকট্রন কোনোদিনই ভিন্ন হতে পারে না, তখন এদেরকে আমরা বলছি এরা পরস্পরের আইসোটোপ। এই প্রোটিয়াম ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম পরস্পরের আইসোটোপ। বুঝতে পেরেছো? আচ্ছা, তো হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণুতে কোনো নিউট্রন নেই, এটা মানে আমরা যদি ধরো কথার কথা যদি বলি 10 লক্ষ হাইড্রোজেন পরমাণু, তো 10 লক্ষর মধ্যে প্রায় 9 লক্ষ ওই 99,000-ই তোমার হলো ওই প্রোটিয়াম, এটাই পাওয়া যায়, যে হাইড্রোজেনটা পাই আমরা মূলত এটা। তাই এদের ভর সংখ্যা এক ধরা হয়েছে। হ্যাঁ, এদের হাইড্রোজেনের ভর সংখ্যা এক। যদি তোমাকে প্রশ্ন করে হাইড্রোজেনের ভর সংখ্যা কত, তুমি এটার যে সেটা বলবা, এক দুই তিন হতে পারে, কিন্তু আমরা বলবো এইটা, কারণ এটা আর এটা পাওয়া যায় না বললেই চলে। পৃথিবীতে এই ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামের সংখ্যা খুবই কম, ধরো এখানে এর মধ্যে যদি এটা 15টা থাকে,
10,000-এর মধ্যে এটা নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। এই জন্য আমরা বলবো যে ভর সংখ্যা এক, মানে এই যে এক, খালি একটা প্রোটন আছে, নিউটন নাই, ইলেকট্রন তো যোগ হবে না। তাহলে প্রোটন, প্রোটিয়ামের ভর সংখ্যা এক, ডিউটেরিয়ামের ভর সংখ্যা দুই। এটাকে ভর বলে বা ভর সংখ্যাও বলে, কারণ এগুলো তো সংখ্যা, নাম্বার, যোগ, এই আকারে দুই, তাহলে এটা তো সংখ্যা হলো, এই জন্য ভর সংখ্যা দুই। এটা ভর সংখ্যা তিন বা শুধু ভর বলা হয়, এটাকে আমরা বলি পারমাণবিক ভর, মানে পরমাণুর ভর। আচ্ছা, কিন্তু খচিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউটন থাকে, এরকম একটা নিউটন থাকে, এরকম কিছু পরমাণু আছে, এদের ভর সংখ্যা দুই। আবার গচিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে দুটি নিউটন থাকে, এদের ভর সংখ্যা তিন। তাহলে এর ভর সংখ্যা হলো এক, এর ভর সংখ্যা দুই, এর ভর সংখ্যা তিন। যখন ভর সংখ্যা এক হবে তখন ওটার নাম হবে প্রোটিয়াম, যখন ভর সংখ্যা দুই হবে তখন এটা হলো ডিউটেরিয়াম, যখন ভর সংখ্যা তিন হবে তখন এটার নাম হলো ট্রিটিয়াম। বুঝতে পেরেছ? আচ্ছা, আর এই এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। চিত্রের তিনটি পরমাণু, হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ। এরকম ভাবে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। তাহলে এই সংজ্ঞাটা হবে আমাদের এখানে। এখন আমি তোমাকে যদি খালি এই সংজ্ঞাটা মুখস্থ করাইতাম, তাহলে তুমি ওই সংজ্ঞায় মুখস্থ করতে, মুখস্থ করে রাখতে হতো, বুঝতো না। আর যেভাবে বুঝালাম এখন তোমার মনে থাকবে সহজে, যে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু, এটা এক ধরনের পরমাণু, কেন ভিন্ন হলো, এই নিউট্রনের কারণে ভিন্ন হলো। কোনো মৌলের, এগুলো সবই হাইড্রোজেন মৌল, তার ভিন্ন ধরনের পরমাণু, এ একটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, ভিন্ন হলো কেন? আমরা বলছি ভিন্ন হলো প্রোটনের কারণে না, ইলেকট্রনের কারণে না, নিউট্রনের কারণে। কারণ এটাতে একটা নিউট্রন নাই, একটাও নিউট্রন নাই, এটাতে একটা নিউট্রন আছে, এটাতে দুইটা নিউট্রন আছে, নিউট্রনের কারণে ভিন্ন হলো। তাহলে ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন, যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা, এই প্রোটন সংখ্যাকে আবার বলা হয় পারমাণবিক সংখ্যা, এটা প্রোটন বা প্রোটন সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা, একই জিনিস। পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা সমান, দেখো তিনটাতে কিন্তু প্রোটন সংখ্যা সমান, এটা তো এক, এটা তো এক, এটা তো এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এটা হলো এক, এটা দুই, এটা তিন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। বুঝতে পেরেছো সংখ্যাটা তাহলে? আচ্ছা, সংজ্ঞাটা মানে আমরা বিষয়টা যেটা বুঝলাম সেটাকে একটা সেন্টেন্সে প্রকাশ করা, সেটাই হলো আমরা বলি সংজ্ঞা। কার্বনের বেশিরভাগ পরমাণুতে ছয়টা প্রোটন ও ছয়টা নিউট্রন রয়েছে। কার্বন আর একটা মৌলিক পদার্থ, তার বেশিরভাগ যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোতে ছয়টা প্রোটন আছে আর ছয়টা নিউট্রন আছে, কিন্তু কার্বনের কিছু পরমাণুতে সাতটা বা আটটাও নিউট্রন থাকে। তাই কার্বনের তিনটা আইসোটোপ রয়েছে, একটা হলো ছয় নিউটন থাকার কারণে একটা, একটা সাত নিউটন থাকার কারণে একটা, একটা আট নিউটন থাকার কারণে একটা, আর প্রত্যেকটাতে এই ছয়টা করে প্রোটন, প্রোটন তো কোনোদিন কম বেশি হবে না, প্রত্যেকটাতে এই ছয়টা করে ইলেকট্রন, ইলেকট্রনও তো কখনো কম বেশি হবে না। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে এই যে হাইড্রোজেনের গুলো যেরকম সুন্দর নাম দেওয়া হয়েছে, অন্যগুলোর এরকম নাম নাই, যে কার্বনের তিন রকমের জন্য তিনটা নাম আছে, এরকম নাম আমি এখনো দেখিনি কোনোদিন। তাহলে আমরা একটা দেখবো যে কার্বনের তোমার নিউট্রন আছে ছয় এরকম আইসোটোপ, একটা সাত আছে এরকম আইসোটোপ, একটা আট আছে এরকম আইসোটোপ। তাহলে একটা আইসোটোপের ভর কত? ছয় যোগ ছয় ১২, আর একটা আইসোটোপের ভর কত? ছয় যোগ সাত ১৩, আর একটা ভর কত? ছয় যোগ আট ১৪। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, ভর হয়ে গেল তিন রকম, একটার ভর ১২, একটার ভর ১৩, একটার ভর ১৪, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই এবং ইলেকট্রন সংখ্যা একই। আর আমরা যে আইসোটোপের কথা বলছি, মানে একই স্থান পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে স্থান পায় হলো এই প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে, যার প্রোটন সংখ্যা যত সে তত নম্বরে থাকবে। এই জন্য তিন ধরনের কার্বন হলেও তার অবস্থান হলো একই জায়গাতে, এই জন্য আইসোটোপ। আচ্ছা, আইসোটোপের ধর্ম ও ব্যবহার, এই জায়গাটা আমরা এখন বোঝার চেষ্টা করব।
আইসোটোপের ধর্ম ও ব্যবহার। একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে, যে আমরা বললাম যে মৌলটা তো একই কিন্তু বিভিন্ন আইসোটোপ হলো। আইসোটোপ হলো কি জন্য? প্রোটনের জন্য না, ইলেকট্রনের জন্য না। প্রত্যেকটাতে প্রোটন সংখ্যা সমান, প্রত্যেকটাতে ইলেকট্রন সংখ্যা সমান, ভিন্ন ছিল কি? নিউটন সংখ্যা। বলে আইসোটোপগুলোর মধ্যে ধর্মে তেমন পার্থক্য নাই, কারণ ধর্ম নির্ভর করে হলো মূলত প্রোটনের উপরে আর ইলেকট্রনের উপরে। বুঝতে পেরেছ? এই প্রোটন আর ইলেকট্রনের উপর নির্ভর করে, নিউটনের উপরে নির্ভর করে না। এই জন্য এদের মধ্যে তেমন পার্থক্য নাই, একটুও যে পার্থক্য থাকবে না তা তো না, খুব সামান্য পরিমাণ। তবে যেহেতু তাদের ভর আলাদা, তাই তাদের সহজে শনাক্ত করা যায়। সাধারণত আইসোটোপ অস্থায়ী, এগুলো অস্থায়ী। কিভাবে অস্থায়ী আমরা বলবো, মানে এদের স্থায়ী রূপ নাই, এরা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, কিভাবে পরিবর্তন হয়? এই যে অস্থায়ী যে আইসোটোপ আছে, বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি, এগুলোকে আমরা বলি বিভিন্ন কণা, আলফা কণা, বিটা কণা, গামা কণা, হ্যাঁ বিভিন্ন রকম কণা আছে, আরো নানান রকম কণা আছে, সেগুলো বড় হলে শিখবা। 200 মতো কণা আছে বিভিন্ন রকম, যেমন এক্স রে একটা কণা, আমাদের হাত পা কোথাও ভেঙে গেলে এক্স রে করা হয়, সেরকম অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে। ঠিক আছে, রশ্মি বলতে মূলত আমরা ওই যে যেটা অবিচ্ছিন্ন আলোর মতো, আলো কিন্তু অবিচ্ছিন্ন রশ্মি, আর কণা হলো আলাদা আলাদা। ঠিক আছে, বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা, এটা হলো কণা। ঠিক আছে, তুমি এই একটু পরে তুমি একটু পরীক্ষা করে দেখবা, তোমার ধরো মোবাইলের ফ্লাশ লাইটটা জ্বালাবা, দেখবা আলোটার মধ্যে মানে আলাদা আলাদা নাই, কিন্তু তুমি কতগুলো মার্বেল চিন্তা করো, কতগুলো কিছু চিন্তা করো, দেখবা যে প্রত্যেকটা আলাদা, ওইগুলো হলো কণা। ঠিক আছে, পার্টিকেল এটাকে বলে কণা। আর রশ্মিটা হলো যার কোনো ইয়া নাই, আলাদা কোনো অস্তিত্ব নাই, একসাথে। বুঝতে পেরেছ? এই জন্য তেজস্ক রশ্মি বা আজ আমরা বলি আলোক রশ্মি। বুঝতে পেরেছ? যার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ না? এটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এদিকে শুনতে পাও না? কোনটুকু কোন পর্যন্ত শুনেছ? কি পর্যন্ত শুনেছি? আচ্ছা আচ্ছা, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়, যেহেতু এরা তেজস্ক্রিয় রশ্মি আলফা কণা বিকিরণ করে, এই জন্য আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্ম কাজে লাগানো হয়। নিচে বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার উল্লেখ করা হলো। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়, মানে রোগ নির্ণয় করার জন্য আমরা আইসোটোপ পাঠিয়ে দিচ্ছি রক্তের মাধ্যমে, যে কোথায় রক্তনালী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ স্বাভাবিক রক্তনালী আর ক্ষতিগ্রস্ত রক্তনালী ভিন্ন রকম চিত্র দিবে, এটা আবার চিত্রে চলে আসে। বুঝতে পেরেছ? আর যারা এক্সপার্ট বিশেষজ্ঞ তারা এটা বিশ্লেষণ করতে পারে, তারা অনেক পড়াশোনা করছে ওই ব্যাপার নিয়ে, জানে যে কিরকম মানে কি হলে কিরকম চিত্রটা হবে। একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায়, মানে ওই কোষটা ভিন্ন রকম হবে যে কোষটা ক্যান্সারে আক্রান্ত ভালো কোষের থেকে। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায়, মানে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস না করলে ওটা তো কি হতে থাকে, বাড়তে থাকে, সারা দেহে ছড়িয়ে যায়। এই জন্য ওই ধ্বংস করার জন্য আইসোটোপ প্রয়োগ করা হয়, যাতে ওখানে ওটা মরে যায়, কিন্তু তারপরেও তো মারা যায় না, যেন আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। ওই যে এই মানে ক্যান্সার কোষগুলো খুব দ্রুত ছড়াতে থাকে, হ্যাঁ মানে যে হারে হয়তো আইসোটোপ প্রয়োগ করছে তার তুলনায় বা প্রয়োগ করেও থামানো যাচ্ছে না, এত দ্রুত বাড়তে থাকে, মানে চারিদিকে ছড়াতে থাকে।
আচ্ছা, এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। কারণ প্রত্যেকটা সার কিন্তু একরকম কাজ করে না, এক একটা সারের কাজ এক এক রকম। কোন সার উদ্ভিদের বৃদ্ধিতে কাজে লাগে, কোন সার ফল উৎপাদনে বেশি কাজে লাগে, এরকম। এখন কোন ধরনের সার প্রয়োগ করতে হবে সেটা মাটির উপর নির্ভর করবে। মাটির অনেক ব্যাপার আছে, যেটা অ্যাসিডিক না বেসিক, মানে এটা অ্যাসিড মানে অম্ল না ক্ষার, এর পিএইচ কত, তুমি কথাগুলো এখন হয়তো বুঝতে পারবা না। এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে কোন ধরনের সার প্রয়োগ করতে হবে সেটা আমরা করতে পারি। তাই সেটা করতেও এই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তাই আমরা এখানে দেখছি কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, একটা ছবি দেখানো হয়েছে। এই একটা টব, তবে একটা ফুল গাছ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফসফরাস 32, এই পিতে হলো ফসফরাস, ফ দন্ত ফস, ফ র আকার দন্ত ফসফরাস। এর 32 মানে হলো এই যে আমরা বলছিলাম না যে ভর ভিন্ন হতে পারে, যে ফসফরাসের ভর 32 সেটা মারতে হবে, সেটা এখানে প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ফসফরাসের ভর অনেক রকম হতে পারে। এখানে 32 এভাবে লেখার কারণ হলো যে কোনো ফসফরাস দিলেই হবে না, যে ফসফরাসটা দিতে হবে তার ভর যেন 32 হয়। অর্থাৎ এরও তো আইসোটোপ আছে। এখন যে আইসোটোপে ভর হলো 32 সেটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আমরা এখান থেকে মেশিনের মাধ্যমে অনেক কিছু বুঝে ফেলবো, তার উপর ভিত্তি করে আমরা তোমার সার প্রয়োগ করতে পারবো। আচ্ছা, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যাকটেরিয়া সহ, ব্যাকটেরিয়া আমাদের খাদ্যদ্রব্য পচিয়ে দেয়, ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। ব্যাকটেরিয়া যদি মারা যায় তাহলে আর খাবারটা পচবে না। তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। তাহলে আমরা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করলাম, তাহলে খাদ্যদ্রব্য বা ফলমূলের ব্যাকটেরিয়া মরে গেল, তাহলে আর পচবে না, এভাবে সংরক্ষণ করা যাবে। তো এই যে আমরা একটা ফল দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এর মধ্যে গামা রশ্মি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো জাহিদ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো, আমি তোমাকে শুনি। তুমি শোনো না জারিফ? হ্যালো জারিফ, জারিফ, হ্যালো, হ্যাঁ জারিফ, হ্যালো।